আবার চুরি করে এনে আজকে এই দেবশাল মারছি বাবার কাছে। মিথ্যা কথা বলছো তাই না? গো দেখো মা এখনো উপস্থিত রয়েছেন, ওই মায়ের কৃপায় তোমাকে আমি ফিরে পেয়েছি। সত্যি বলেছিস? হ্যাঁ গো, আমার মনে পড়েছে। কেন একদিন ওই লক্ষ্য বাসের সাথে চিৎকার করে কাঁদছিলাম আর বলছিলাম, বেহুলা আমায় খেতে দাও, আমায় ভীষণ খিদে পেয়েছে, আমার যে সমস্ত সেই পূর্বের কথা মনে পড়েছে বেহুলা। ওগো তাই চলো আমরা বিলম্ব না করে সবাই মিলে আমার সেই দৃশ্যে ফিরে যাই। মা ছয় মাসের ছয় দিনের পথ, আমাদের ছয় দণ্ডে নিয়েছিল। আমার বাবাকে দেখা যাবে তাই না? তাই চলো ওরে গাদা বীরের ঘাট ছেড়ে সকলে পুরুষ বন্ধ হয়ে গেল।
এই দেখো বেহুলা, বলো বলো আমরা এখন কোথায় এসেছি বলো তো? আমরা গঞ্জেরা ঘাটে এসেছি। বেশ তবে চলো আমরা বাড়ি ফিরে যাই। না গো, কেন আমরা বাড়ি ফিরে যেতে পারবো না? ওই মাকে যে কথা দিয়ে এসেছি আমি, ওই বাবার হস্তে দিয়ে আমি মায়ের রাঙা চরে পুষ্পাঞ্জলি দেওয়া করবো। আর যদি বাবা পুষ্পাঞ্জলি না দেয় আবার পুনরায় আমাদের মার কাছে চলে যেতে হবে। সত্যি বলেছি, যতক্ষণ ধরে মা বাবারা এই ঘাটে না আসে এই ঘাট থেকে আমরা কথাও যাবো না। সত্যি বলেছি, তাহলে চলো ওই গুঞ্জনের ঘাটে গিয়ে ওই ডিঙ্গার উপরে গিয়ে আমরা সবাই বিশ্রাম করি, তাই না? নিশ্চয়ই যদি আমাদের পিতা মাতা জানতে পারে তাহলে ছুটে আসবেই সে গুঞ্জনের ঘাটে। তাই চল 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 আমরা ওই ঘাটে গিয়ে সবাই বিশ্রাম করি। তাই চল চল তোমাকে যখন বাবা বলেছিল মৃত্যুর লগ্নে খেলা করে একমাত্র ডোমরা, আজ তুমি ডোমরাদের পেয়ে আমাকে সাজিয়ে দাও তাহলে যে বাবাকে অপমান করা হবে। সত্যি বলেছিল বেহুলা, আজকে আজকে যখন তোমায় অবিশ্বাস করেছে তাই তো অবিশ্বাস তো পালন করতেই হবে। তাই শুনো, আজকে তোমায় সেই ডোমরাদের সামনে সাজিয়ে দেবো আর চলে যাবে সেই চপ নগরে। রয়েছে আমার পিতা মাতা, তারা কেমন রয়েছে, কি অবস্থায় আছে, তাদেরকে দেখে আবার তুমি ফিরে আসবে গুঞ্জনের ঘাটে। ঠিক আছে, তাই শুনো দাঁড়াও, আমার যে ছয় ছয়টি দিদি রয়েছে তাদেরকে তুমি সদ্ভাব ভাবে দাও। বেশ, আর দেখি আসো দাদা। তাই হবে, কথাই হয়েছে, তাই হবে, পরিচয় দিবে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এসব তো রমেশ সাজিয়ে দিচ্ছি। এ দেখো এই পাখার ভিতরে আমরা শেষ সিগুল দেবতা রহমান করে দিচ্ছি। কেউ যদি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায় আর এই পাখাটি যদি একটিবার বাতাস করে দাও সে আবার হয়তো নতুন করে চোখ ফিরে পাবে। তবে সবাই নিতে পারবে না, পাখা খেতে পারবে না। ঠিক আছে, যারা হচ্ছে সত্যপুত্রের জননী তারাই নিয়ে নেবে। তাই চলে যাও, তুই বিলাপনা করে ওই চপচপের মানে আমার বাবা মাকে দেখে আবার তুই ফিরে আসবে। ঠিক আছে, তাই যাবে বলে সত্য গো। এই হচ্ছে বেজানি স্বর্গে দেব দেবীর বাতাস খায়। এ বাতাসে যদি তোমরা নাও অন্ধ দৃষ্টি ফিরে পাবে, ঘরের সুশান্তি বজায় রাখে, যে নেবে আমার বেজানি তার অবশ্যই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। অবশ্যই সকলে করি দিয়ে এ বেজানি বাতাস নেবে। আমি আপনাদের দ্বারে দাঁড়িয়ে ওই আমি সেজেছি সুন্দর বেজনি গো মায়েরা, সেজেছি সুন্দর বেজনি, আমি সেজেছি সুন্দর বেজনি গো মায়েরা, সেজেছি সুন্দর বেজনি। I'm not the one who's running away.
বলছে বেদনী নেবে গো বেদনী। আচ্ছা চাকরি সাতটি পুত্র হারিয়ে যাওয়ার পরে আমাদের পুত্রবধূকেও আমরা ভাসিয়ে দিয়েছি ওই সাগর জলে। কেউ বেজাজা নেবে গো বেজাজা তিনি পাপা কিনা কে মা আমি একদম মানে নিয়েছি অতি সুন্দর বেজাজা আমার বেজনের মূল্য এক লক্ষ স্বর্ণ মুদ্রা। এক লক্ষ স্বর্ণ মুদ্রা? হ্যাঁ। তোমার এই বেজনের এমন কি গুণ রয়েছে মা? অন্ধদৃষ্টি হারে বাবা ফিরে পাবে, হারাধনা ফিরে পাবে, ঘরের সুখ শান্তি বজায় রাখে, যে হবে সত্যপুত্র জননী সে দেবে আমার বেজন। বলি মা, তোমায় একটি কথা বলতে চাই। বলো মা। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি? আমার নাম, আমার নাম বেহুলা ডমন। বেহুলা ডমন? না জানি, না জানি তোমার এই কণ্ঠস্বর খুব পরিচিত মনে হচ্ছে মা। আমাদের পুত্রবধূকে আমি আমরা ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছিলাম, জানি না নাকি তুমি ফিরে এসেছো মা? আমি সত্যি বলছি, আমি এক বেহুলা ডোমা, আমরা নিচে যাচ্ছি মা গো। আমার বেজরি বাতাস দিবে, অন্ধদৃষ্টি ফিরে পাবে, ঘরে শিশু শান্তি বজায় যাবে, হানার ধর ফিরে আসবে। তুমি যে কোথায় আছো মা গো আমি তো নয়নে দেখতে পাই না। ঠিক আছে আছে, এই মুহূর্তে আমি বেজরি বাতাস দিচ্ছি। আছে তোমার এই বেদনের অপূর্ব গুণ রয়েছে মা, তোমার বেদনের বাতাস নিতে না নিতে আমি নয় দৃষ্টি যেন আবার নতুন করে ফিরিয়ে পেলাম। বলো না ডমন, তুমি কি সত্যি ডমনি না আমার কাছে কোনো ছল করছো মা? না মা, আমি সত্যি বলছি, আমি ডমনি। আমরা যে কিছু দাদা তাই আমি আমি মুখ দেখাতে পারছি না মা। সত্যি বলেছো তুমি? তোমাদের এই বেদনের মূল্য 1,00,000 টাকা আমি নেব মা, আমি তোমার এই ডালা বেদনি খরিদ করে নেব। মা, সারাদিন বেজারি বিক্রি করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। একই বলছো ডমন, যেদিন থেকে আমাদের বাড়িতে মৃত্যু হয়েছিল আমার সন্তান, ওই পুত্রবধূকে সাগর জলে ভাসিয়ে দেওয়ার পরে পরদিন থেকে আমাদের বাড়িতে কোনো অন্ন হয় না। আমি তোমায় কি এমন খেতে দিতে পারি বলতে পারো মা? মা, আমি যখন সাঁওতালে পর্বত থেকে এসেছিলাম দেখলাম ওই লোহবাসনে অনেক খাবার সঞ্চিত রয়েছে, সেখান থেকে আমাকে দাও। একই বলছ ধমম, ওই লোহর বাসর ঘরে তুমি খাবার দেখে এসেছ? হ্যাঁ। বেশ মা বেশ, তাই চলো আমি তোমায় খেতে দেব। ঠিক আছে আছে, তুমি খাওয়া নিয়ে এসো, আমি এখানেই অপেক্ষা করে রইলাম। আমি যে খাওয়ার খাবো মা, আমি আমাকে জল এনে দাও। একটু অপেক্ষা করো মা, আমি তোমার জন্য এই মাত্র জল নিয়ে। ঠিক আছে আচ্ছা, এই তো শাশুড়ি মাতাকে আমি পাঠিয়ে দিয়েছি, আর দেরি নয়, এই মুহূর্তে চণ্ডী মণ্ডপে আমি পুজো করে দিলাম, আর এই বেজরিতে লিখে দিলাম। ও গো মা, আমি আর অন্য কেউ নই, তোমার পুত্র বৈদ্য আমি ফিরে এসেছি, সকলকে নিয়ে ফিরে এসেছি গঞ্জিরার ঘাটে। যতক্ষণ ধরে আপনারা গঞ্জির ঘাটে না যাবে আমরা ওখানে দাঁড়িয়ে রইব, আপনাদের অপেক্ষায় রইব, তাই আমি বেজে দিতে লিখে গেলাম।
এটি তোমার বেহুলা বউ। দরজা বন্ধ করে দিয়ে গেলাম, লোহার কপাটে আপত্তি হচ্ছে, তবে তো আসি আছো দেখতে দেখতে ছয় মাস ছয় দিন কত হতে চলেছে, ওর এলো না মিথ্যা আমি জানতাম চলতে মোড়াকে কেউ কোনোদিন পূর্ণবান ফিরে পাইনি, ওরাও ফিরে পাতে আমার সরকার ঠিক আছে ঘট ঘরে গিয়েছে সর্বস্বস্ত হয়ে যাবার পরও কেন কেন তুমি সরলতার সঙ্গে আমার বস্ত্রটাকে বিক্রি করে দিতে চাও, কেন কি হয়েছে, কি প্রয়োজন ছিল, তুমি বিশ্বাস করো প্রভু এই পূজো আমি করিনি, তুমি করো নাই, তুমি কার বন্ধু ছিল, আমার তত্ত্বপক্ষের প্রাসাদে পূজো করবে আইতো, কিন্তু জানো আমাদের গৃহে একে ডবরে ডালা ব্যঞ্জনী বিক্রয় করার জন্য এসেছে, তার নাম নাকি বেহুলা ডবনী, তিনি থাকে ওই অনেক কিছু গুণ রয়েছে, অপুত্র পুত্র হবি নির্ধনের ধন, যে তুমি তো অন্ধ ছেলে পুত্র মূর্তি অঙ্কিত করা তার অর্থ রয়েছে ওই চকচকারী তার চরতলে লুকিয়ে আছে, আমি খুঁজে বের করে করা কোথায়
কয়েকটি প্রশ্ন করবো বলে এসেছি তোমাদের কাছে। আমি জানি না কোন সহজে তোমরা কোন দেশ থেকে আগত, দেখতে দেখতে ছয় দিন ছয় মাস গত হতে চললো। আমার কনিষ্ঠ পুত্রের আপনার শান্তি কামনার অর্থে ছয় ছয় পুত্র বধূকে পাঠিয়েছিলাম এই গঙ্গার জল নিতে। আমার গুণ ঘাটিয়েছে আমার পুত্র বধূ, তোমরা প্রহার করবে আমার আদেশ অমান্য করবে জানি না, ভালো যদি চাও এখনো বলছি তোমরা যে দেশ থেকে আগত সেই দেশে ফিরে যাও, নইলে করা দণ্ডই দণ্ডিত করতে বাধ্য হব। আমরা যেতে পারবো না, এ আমাদের ঘাট আমরা ডিঙ্গিয়া বেঁধেছি, বললাই আমাদের ঘাট আমরা ডিঙ্গিয়া বেঁধেছি। সত্যি বলেছো দাদা, এই ঘাট কি আমাদের? তাই তো আমাদের ঘাট কি আমরা কখনো যাব না। এ ঘাট আমার, এ ঘাট আমাদের, এ ঘাট আমার পিতা, যদি বলি আমাদের পিতার নাম চন্দ্রপতি সদাগর, অসম্ভব এ নাম তোমার পিতার হতে পারে না। তোমার নাম দুর্গা বাবা, তোমার নাম? আমার নাম শ্রীধর, তোমার নাম? আমার নাম শ্রীমান গুলাব লক্ষ্মীদা। পিতা আজকে আমাকে চিনতে পারছেন না পিতা, আমি যে আপনারই ছেলে পিতা, প্রণাম। মধুকর আগল পাগল হুতার সব ঝটিমটি যাদের পুত্র বাবা, আমরা সকলে ফিরে এসেছি বাবা, ফিরে যখন এসেছো হ্যাঁ বাবা, এখানে অপেক্ষা কেন তোমরা জানো না? তোমার শাশুড়ি মাতা পাগলেরই অনুরোধ করেছে তোমাদের জন্য। না বাবা, আমরা যে ধীরে ধীরে যেতে পারবো না বাবা, যেতে পারবো না। কেন? যে দেবীর কৃপায় আমরা ফিরে এসেছি সেই দেবীর চরণে যে পুষ্পাঞ্জলি দিতে হবে বাবা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে দিতে হবে। আমরা যে কথা দিয়েছি পিতা, আজকে যদি নাও ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি না দেয় আমরা যে আবার সেই দেশে চলে যাবো। কেউ তোমরা যাবে না, না পিতা না, আমরা কেউ ফিরে যাবো না, কেউ ফিরে যাবে না। পুষ্পাঞ্জলি আমাকে দিতে পারে শিব শিবু, তুমি বলো আমি কোন পদ অবলম্বন করবো? পূর্ব জন্মের একদিকে আমার প্রতিজ্ঞা, একদিকে আমার বংশ মর্যাদা। আমি তোমার আরাধ্য দেবতা, তুমি বুঝো না বুঝো না। কে তুমি? আমি তোমার আরাধ্য দেবতা মহেশ্বর, আমি বলে পূজা করেছিলাম আমার সর্বান সর্বরে, তুমি পুজো করবে না কোন হরে। ওগো নীলকণ্ঠ সেবাদেব মহাদেব, তুমি আদেশ করছ তাহলে কে ভয়াবহ যুদ্ধে হবে আজকে সমাপ্ত? আরে যুদ্ধে আমি হব পরাজিত। তবে আমার একটা প্রতিজ্ঞা তুমি জেনে নাও, আমার প্রতিজ্ঞা তুমি জেনে নাও, পুজো দিতে পারি, পুজো হ্যাঁ দিতে পারি, কিন্তু
কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত রয়েছে পিতা বলবো শর্ত যদি দিতে হয় যে হস্ত পূজি আমি শিব সলমানি সে হস্ত নাহি বুঝব প্রয়োজনে তোমাদের দেবীর চরণ পুষ্পাঞ্জলি দিতে হলে দান হস্তে নয় বাম হস্তে। পূর্বজন্মের প্রতিজ্ঞা পালন করতে তুমি আমাকে সর্বস্ব হারিয়ে পুনর্বার যখন ফিরিয়ে দিয়েছ বলো বলো এবার আমি তোমার পূজো করবো তুমিও বলছো সমাপ্ত যখন সবকিছু হলো এই গুঙ্গুলিয়ার ঘাটে ভয়াবহ নদীর স্রোতের জলে করিলাম বিসর্জন।